হবিগঞ্জ সদর উপজেলায় রুপিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী রঙ্গু মিয়া। বুধবার রাতে রিচি গ্রামে এই ঘটনাটি ঘটে। স্বজনরা জানায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে স্ত্রীর রুপিয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয় রঙ্গু মিয়ার। এরই জেরে রাতে ঘুমিয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে স্বামী রঙ্গু মিয়া। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় স্বামী রঙ্গু মিয়াকে আটক করেছে পুলিশ।